একটা ঢেউ এসছে সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলুন বা আমাদের সোশ্যাল লাইফে বলুন যে একটা গার্ল এমপাওয়ারমেন্ট বা ওমেন এমপাওয়ারমেন্ট যেটা বলি সেটা সব জায়গায় টাচ করেছে সেটা আমরা এখানেও দেখতে পাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটা মার্ভেল মুভি রিভিউ করব। একদম আমরা ফার্স্ট ডে শো দেখেছি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামম্যানিয়া, আর আমরা এটা দেখেছি ফার্স্ট টাইম 4DX এ। তো সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এটা ডাইরেক্ট করেছেন পেটন রিড, রাইটার্স আছেন জেফ লভনেস, আর আপনার মার্ভেল কমিক্সের যে রাইটার্স সেই তার স্টোরি থেকেই নেওয়া। আর স্টার্সদের মধ্যে পল রাড আছেন, এভাঞ্জেলিন লিলি আছেন, মাইকেল ডগলাস আছেন, আর আরও অনেকেই। তো মানে মোস্ট অফ দ্য কাস্ট সেমই যেরকম আগের মুভিতেই ছিল। তো কেমন লাগলো তোমার? আমার আমার ভালোও লেগেছে, আবার বলবো যে একটু কম ভালো, মানে ভালো বাট একটু কম ভালো। কারণ কি মানে আমার এক্সপেকটেশন হয়তো মার্ভেল মুভির থেকে অনেক বেশি হাই, আর লাস্ট কিছু মুভিজের পরে ওই এক্সপেকটেশনটা অনেক গুণ অ্যাকচুয়ালি বাড়িয়ে দিয়েছে আমাদের, কীরকম কী দেখবো না দেখবো। তাই জন্য বলবো একটু কম ভালো বাট ভালো। হ্যাঁ, আমারও যদি বলো তো লাস্ট যে মার্ভেল মুভিজ দেখেছি যেমন শ্যাংচি বা ব্ল্যাক প্যান্থার, এক্স্যাক্টলি ওয়াকান্ডার লাস্ট মানে ওয়াকান্ডা ফরএভারও যদি আমরা ধরি, তো সেইগুলোর সাথে যদি তুলনা করি তো আমি বলবো এটা একটু উইক সাইডে, মার্ভেল স্টোরির মধ্যে একটু উইক সাইডে। বাট অবভিয়াসলি এটা স্টোরিটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করছে। একটা খুব একটা ভালো একটা মেন ক্যারেক্টার, ভিলেন ক্যারেক্টারকে এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে। মানে ইন্ট্রোডিউস বলবো না, কারণ এটা এর আগেও দেখানো হয়েছে, লোকিতে দেখানো হয়েছে, অল্প একদম হালকার মধ্যে একটু দেখানো হয়েছে। তো ওকে নিয়েই মেইনলি মেন ভিলেন এখানে ওই, আর ওকে নিয়ে ইন ফিউচার মার্ভেলের স্টোরি এগুবে তাই বোঝানো হয়েছে। তো সেই হিসাবে বলবো ইটস ফাইন, ইটস ওকে, বাট খুব ভালো কিছু আমারও মনে হয়নি। না অ্যাকচুয়ালি আমি যদি বলি আমার মনে হলো এই সিনেমা থেকে ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করলো। হ্যাঁ, ওর ক্যারেক্টার, ওর একটু ব্যাকগ্রাউন্ডটা, আর ওর কতটা পাওয়ার অ্যাকচুয়ালি, মানে কোনো দিনও যদি ও সব থেকে বেশি পাওয়ারফুল হয় বা সব পাওয়ারগুলো পেয়ে যায় তাহলে ও কী করতে পারে, ওটা একটা একটা আভাস দিয়েছে। কিন্তু আমি বলবো অ্যাকচুয়ালি ওয়াকান্ডা বা ব্ল্যাক প্যান্থারের দুটো মুভি আমার হয়তো সব থেকে ফেভারেটের মধ্যে আছে। তারপরে বলবো অ্যাভেঞ্জার্সের দুটো সিনেমা পরপর, ইনফিনিটি ওয়ার, এক্স্যাক্টলি। তো ওইগুলোর তুলনায় আমি যদি কম্পেয়ার করি তো এটা একটু একটু বলবো মানে উইক অ্যাকচুয়ালি, এতটা অতটা অবধি যায়নি যতটা ওরা করে দেখিয়েছে। আর এখানে পল রাডের মানে অ্যাক্টিং নিয়ে যদি আমরা বলি তো পল রাডের যেরকম একটা অ্যাক্টিং নরমাল সেম সেম, মানে একটু ছ্যাবলামো, একটু ইয়ারকি, একটু নরমাল হিউমার, একটু বোকা বোকা, তার মাঝখানে একটুখানি সুপারহিরো। তো মানে অ্যাকচুয়ালি ও যেমন বলে আমি মিস্টেক করেছি বলে আমি সুপারহিরো হয়েছি, তো কাইন্ড অফ ও মিস্টেক করেছে বলেই এত ভালো ক্যারেক্টারটাও পেয়েছে, আর ওটা বানিয়েছে। স্পাইডারম্যান হিসেবে মিস্টেকও করা হয়, বাকি অন্যরা করে। তো সেই তো ফানি মোমেন্টস কিছু আছে, বাট সেই হিসাবে পল রাডকে এই ক্যারেক্টার মানে অ্যান্টম্যান হিসাবে মানে আমার মনে হয় চয়েসটা বেশ ভালোই ছিল ফার্স্ট যখন নেওয়া হয়েছিল, ওটাকে ধরে রেখেছে। হ্যাঁ, মানে আমার মনে হয় অ্যান্টম্যানের ক্যারেক্টারটা ওরকমই, যেখানে এরকম একটা ক্যারেক্টার দরকার যে এত সিরিয়াস না, অত লিডারশিপ নেই, কিছুটা ঠিক আছে আমার এখন কাজ হয়ে গেছে তো আমি এটা মানে জাস্ট রেস্ট নিচ্ছি। ক্যাপ্টেন আমেরিকার মতন একটু ডেডিকেটেড, অত একটা মানে ডিসিপ্লিন লাইফ কাটায় না, ও একটা আয়রন ম্যানের মতো অত ট্যালেন্টেড একদম বলে না, সায়েন্টিস্ট না, আমাদের কথায় হয়তো বলবে সরস্বতী পুত্র অ্যাকচুয়ালি। ও যেরকম মানে ক্যারেক্টার যেটা হচ্ছে থিফ, বাট মন থেকে খুবই পিওর, বাট ফ্যামিলিকে সাপোর্ট বা এরকম করার জন্য যে ওকে চুরি করে দিন কাটাতে হয়, তার জন্য যে ক্যারেক্টারটা আসে ও ওরকমই। ও বর্ন সুপারহিরো নয়, বাকিরা যেমন বন সুপারহিরোই বলতে পারো কিছুটা, বন সুপারহিরো না হলেও মানে অ্যান্টম্যানের চরিত্রটার জন্য ওর যেমন হয়েছে, যেমন বলেছে মিস্টেক থেকে হয়েছে, তো অবভিয়াসলি ও চুরি করা ধান্দা থেকেই ও সুপারহিরো হয়েছে, তো একদম ওকে ওরকম ভাবে দেখা যায়। কিন্তু ও ওই জিনিসটাকে ধরে রেখেছে ওর নিজের মনে, যে ভালো মানুষটা আমরা যেটা বলি বা সৎ মানুষটা, ওটাকে রেখেছে, ওই জিনিসটা এখানে ফুটে উঠেছে। আর মাইকেল ডাগলাসের কথা তো মানে বলার নিয়ত, ভেটারান অ্যাক্টর হচ্ছে, ও অনেক মুভিতেই যথেষ্ট ভালো অ্যাক্টিং দেখায়, যেটা ওর মানে হ্যাঙ্ক পিমের যে ক্যারেক্টারটা অভিনয় করেছেন। আর ওর যে গার্লফ্রেন্ড হোপ মানে এভাঞ্জেলিন লিলি, মানে যথেষ্ট ভালো একটা পার্ট আছে, রোল আছে, বাট মেন রোলটা এখানে বেশি দেখানো হয়েছে মেয়ে, যেটা ক্যাসি ল্যাং ক্যারেক্টারটা, ক্যাথরিন নিউটন যে একটা করেছে, তাদের যে বন্ডিংটা আমার তো আবার মনে হলো ওর মায়ের ক্যারেক্টারটা এখানে খুব ভালো করে দেখানো হয়েছে, কেন কি আনএক্সপেক্টেডলি অতটা একটা স্ট্রং ক্যারেক্টার, একটা ফিমেল ক্যারেক্টার, মানে এখন অ্যাভেঞ্জার্সে অন্যান্য সাইড ক্যারেক্টারগুলোকে ফিমেল হিসাবে দেখিয়ে সেটাকে যে স্ট্রং লিড করতে পারে, যে আমরা যে বলবো যে হ্যাঁ হ্যাঁ ওয়াকান্ডা ফরএভারে তো মানে বেস্ট সাপোর্টিং রোলের নমিনি পেয়েছে অস্কারে, একদম। আর ওর ব্ল্যাক প্যান্থার এখন অ্যাভেঞ্জার্সের আমার মতে হচ্ছে যে একটা ঢেউ এসছে সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলুন বা আমাদের সোশ্যাল লাইফেও বলুন, যে একটা গার্ল এমপাওয়ারমেন্ট বা ওমেন এমপাওয়ারমেন্ট যেটা বলি, সেটা সব জায়গায় টাচ করেছে, সেটা আমরা এখানেও দেখতে পাই। যে লাস্ট কয়েকটা অ্যাভেঞ্জার্স মুভি তো দেখতেই পাই, কারণ কি আমি প্রথম থেকে অ্যাভেঞ্জার্স দেখছি, মানে আমি আয়রন ম্যানের ফার্স্ট আয়রন ম্যান থেকে দেখছি, ওখানে ওই জিনিসটা ছিল না, ওখানে মেয়ে মানে যে সাপোর্ট, বাস দ্যাটস ইট। কিন্তু আস্তে আস্তে যে মেয়েরাও প্রোটেক্টর হতে পারে, তার এখানে যে হ্যাঁ মানে ওর যে জেনেটের যে রোল করেছে মিখেল পিফের, তো ওনার যে ক্যারেক্টারটা ছিল জেনেট ভেনডাইন, তো ওটাকে সেরকম ভাবে আগের কোনো মুভিতে অতটা দেখানো হয়নি। অবশ্যই স্টোরিতে বলা হয়েছিল যে কেমন ছিলেন, কেমন ক্যারেক্টার ছিল, কিভাবে হারিয়ে যায় নিজের লাইফ স্যাক্রিফাইস করে দেশকে বাঁচানোর জন্য, একদম। তো ওই জিনিসটা স্ট্রং ক্যারেক্টার ছিল, সেটা বোঝানো হয়েছিল, বাট হ্যাঁ আমরা লাইভ চোখে দেখিনি, আর ওটাকে হাইলাইট ভালো মতন করা হয়েছে। আমার তো কিছু জায়গায় মনে হলো অ্যান্টম্যানের থেকে বেশি চোখ অন্যরা সাইড ক্যারেক্টারগুলো অনেকটা কেড়ে নিয়েছে। আমি শুধু এটাকে তাই জন্য অ্যান্টম্যানের মুভিও বলবো না, আমি বলবো যে এটা একটা গ্রুপ অফ পিপল, ফ্যামিলি, পুরো স্ট্রং ফ্যামিলি এনসাম্বল টাইপের একটা মুভি বানানোর চেষ্টা করেছে। প্রত্যেকটা ক্যারেক্টারই একটা ইম্পর্টেন্ট রোল আছে, এটা খুব ভালোভাবে সবাই প্লে করেছে। আর ওর যে 30 বছর যে ওখানে ছিল কোয়ান্টাম রিয়েলমে, তার যে এক্সপেরিয়েন্সটা একদম, আর ওর যে হার্ডকোর যে এক্সপেরিয়েন্সটা পুরো কাজে লাগিয়েছে, কি করেছে ওটা শিখেছে, সেটাকে এখানে দেখানো হয়েছে, সেটা কতটা ক্যারেক্টারটাকে চেঞ্জ করেছে, বিল্ড আপ করতে হেল্প করেছে ওই এক্সপেরিয়েন্সটা, সেটা এখানে মানে ওই একটা মুভিতে যতটা দেখানো যেতে পারে ততটা দেখিয়েছে। কারণ মানে আমার মনে হয় ওটা সেপারেট একটা মুভি দরকার, ওই পুরো 30 বছরের এক্সপেরিয়েন্সটা। আর আমি এটার জন্য বলবো তো এটা শুধু অ্যান্টম্যান না, অ্যান্টম্যান অ্যান্ড ফ্যামিলি মুভি অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যান্টম্যান হিজ ফ্যামিলি, হ্যাঁ। তো ওই হিসাবে আমি বলবো ক্যারেক্টারগুলো প্রত্যেকজন খুব ভালো প্লে। আর যদি আমি এখানে সারপ্রাইজিংলি একটা বিল মোরে আছেন এখানে, মানে ওনার কথা না বললে নয়, লর্ড ক্রাইলারের একটা ছোট ভূমিকা ওখানে পালন করছেন। অবভিয়াসলি ওটা একটা সারপ্রাইজ লাগবে যারা এনাকে চেনেন তাদের জন্য। আর অবশ্যই যে মেন ভিলেন এখানে, যে ক্যাং দ্য কনকারের রোলটা করছে জনাথন মেজার্স, ওনার মানে অ্যাক্টিংয়ের যদি কথা বলি মানে কিছু বলার নেই। one of the strongs ওখানে যারা অ্যাক্টিং করেছেন তার মধ্যে one of the strongs ছিলেন একদম। আর মানে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে অসাধারণভাবে, আর ক্যারেক্টারের মধ্যে যা যা দরকার ছিল, যখন নর্মাল দেখিয়েছে কিছুক্ষণ তা মানে ইনোসেন্স বলুন বা সাধারণ মানুষের মতন বলুন, তখন ওই জিনিসটা ওরকম, মানে ওকে নিয়ে তো সত্যি বলার আমাদের কিছু নেই। ক্যারেক্টার আর আমরা বুঝতে পারছি ওকে, ওনাকে নিয়ে পরে আরো মুভি আসছে, হ্যাঁ কারণ কি পার্ট 2 হবে ক্যাং উইল রিটার্ন, এক্স্যাক্টলি। তো ও যে কতটা ভাইটাল রোল প্লে করবে আমাদের অ্যাভেঞ্জার্সের মধ্যে, এটাকে একটু ছোঁয়া দিয়ে দিয়েছে সিনেমাতে, এর মধ্যে খুব বড় একটা রোল আছে। আর ওর কি পাওয়ার কি সেগুলো সবই মানে এখানে দেখানো হয়েছে, কিছুটা কিছুটা দেখানো হয়েছে, আমি বলবো না পুরোটা দেখানো, মানে অ্যাট লিস্ট একটা হিন্ট দেওয়া হয়েছে, সবগুলো দেখানো হয়নি বাট হিন্ট দেখানো হয়েছে যে ওনার মেইন পাওয়ারস কি কি, সেগুলো আর যেটা স্টোরি কে হ্যাঁ এমসিইউ স্টোরি কে যেটা আগে নিয়ে যাবে আর আর এরকম একটা ভিলেনের রোল প্লে করার জন্য যে স্ট্রং একটা অ্যাক্টরের দরকার ছিল সেটাও একদম সেটাতে তো মার্ভেল কখনো ভুল করে না আমার মনে হয় তো একদম ভালো পিক করেছে সবাইকে আর হ্যাঁ আমরা যে 4DX এ ফার্স্ট টাইম এটা আমরা দেখতে গেলাম তার এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করি তো মানে আমি বলবো যে আপনারা যদি 4DX এ যাননি তাহলে ওয়ান টাইম ওয়াচের জন্য অবভিয়াসলি যেতে পারেন এক্সপেরিয়েন্সটা একবার এনজয় করে নিতে পারেন বাট আপনি যদি কোনো মুভি যেটা আপনার খুব স্টোরি মানে খুব ডেপথ আছে স্টোরির যেটা স্টোরি বেস মুভি মন দিয়ে দেখতে হবে আপনাকে স্টোরিগুলোর প্লটগুলো বুঝতে হবে এরকম কোনো মুভি 4DX তে না দেখাই ভালো কারণ আপনি মেন ফোকাস মানে স্টোরি থেকে আপনার ফোকাসটা সরে যাবে আচ্ছা আমারও মনে হয় যে আমার 4DX এর থেকে আইম্যাক্সটা আমি অনেক বেশি প্রেফার করছি কারণ কি কিছু কিছু জায়গায় তো আমার মনে হচ্ছিল বাকি সব এলিমেন্টসের জন্য মানে চেয়ার নড়ছে ফাইটিং সিন হচ্ছে চেয়ার নড়ছে হাওয়া দিচ্ছে লাইট দিচ্ছে এই সবের জন্য সিনও মিস হয়ে যাচ্ছে এমন ফ্ল্যাশ লাইট আসছে যখন মানে আমি লিটারালি তখন কিছু হাফ সিনেমার পরে এরকম করে বসেছিলাম যে যাতে আমি অত না নড়ি আমি যাতে ফোকাসলি দেখতে পাই আমি যাতে লাইটে কিছু ফ্ল্যাশ না হয় মানে লিটারালি মানে আমি সবাইকে বলছিলাম যে যদি ফোকাসলি দেখতে চাও তো জাস্ট এরকমটা স্টেডি হয়ে বসে দেখো অতটা ডিস্টার্ব মানে কিছু কিছু ফান মুভি আপনি যদি এনজয় করতে চান 4DX এ যেতে পারেন একদম আর স্টোরি তো বললামই মানে অ্যাক্টিং এর সাথে আপনারা স্টোরিটা বললামই কোয়ান্টাম রেল নিয়ে স্টোরি কোয়ান্টাম মেনিয়া একদম তো স্টোরিটা এমসিইউর মেন স্টোরিকে আগে নিয়ে যেতে অনেকটা হেল্প করেছে বেসিক্যালি এটা বানানোই হয়েছে Kang the Conqueror main villain এর যে ইন্ট্রোডাকশন করার জন্য কারণ ওনার জাস্ট হিন্ট দেওয়া হয়েছিল লোকিতে ওনার পাওয়ার হিসেবে কারণ ওনার যে ক্যারেক্টারটা লোকিতে দেখানো হয়েছিল সেটা হচ্ছে অনেক যুগ পরে যখন সবকিছু কনকার করে নেয় ক্যাং তারপরে যেটা রেস্ট পিস একটা আসে না মানুষের মধ্যে সাধনা যে আমি সবকিছু করে নিয়েছি আমার কিছু করার নেই সেই ক্যারেক্টারটা ওখানে শো করা হয়েছিল যেখানে বুঝা গেছে যে এইসব টাইম নিয়ে খেলা করে লাভ নেই এটাকে ঠিকঠাক করে রাখাই বেটার তো টাইম ট্রাভেলার ওখানেই ওনাকে বলা হয়েছিল কিন্তু এইটা হচ্ছে তার আগের স্টেজ যখন কনকার করার জন্য একদম কিছু একটা করব মানে যেমন আমাদের ফ্রিডম ফাইটাররা কিছু একটা চেঞ্জ করার জন্য আমরা যেমন উঠে পড়ে বসে থাকি মানে আমরা যেমন বলি রক্ত গরম আছে এখন আমরা কিছু একটা করে দেখাবো আর একটা টাইমের পর আমরা বুঝি যে এগুলো করে কিছু আলটিমেট যে গোল ওটাতে আমরা পৌঁছাতে পারবো না তো আর অ্যাকচুয়ালি হয়তো আমাদের আলটিমেট গোলটাও চেঞ্জ হয়ে যায় ওই টাইমটায় তো শো করা হয়েছে যে সময় রক্ত গরম আর কিছু প্রুফ করতে চাই সেজন্য সমস্ত পাওয়ার গুলো এখানে দেখানো হয়েছে যেটা লোকিতে দেখানো হয়নি বাট ওর জন্য যে মার্ভেলে কতটা এফেক্ট পড়েছে এটা হয়তো আমাদের পরে বোঝানো যাবে একদমই মানে যারা হিন্ট এখানে দেওয়া হয়েছে মানে এখানে অলরেডি বলা হয়েছে যে ও থরের সাথে যুদ্ধ করে থরকে হারিয়েছে কিন্তু আমরা কে হ্যাঁ অনেক টাইমলাইনে অ্যাভেঞ্জার্সদেরকে হারিয়েছে সো থর না কোন থরের সিনেমায় কিন্তু এনাকে দেখানো হয়নি আমার মনে হয় না কাউকে দেখানো যায় না বিভিন্ন টাইমলাইনে কারণ এটা তো এখন যেহেতু মাল্টিভার্স ঢুকে গেছে এমসিইউ এর মধ্যে এরা ট্রাই করছে মাল্টিভার্সটাকে আরো কিভাবে স্মুথলি এরা ইনকর্পোরেট করতে পারে প্রত্যেকটা স্টোরি সেজন্য এখানে টাইমলাইনটা দেখানো হয়েছে যে বিভিন্ন মাল্টিভার্সের বিভিন্ন প্রত্যেকটা মাল্টিভার্সেই এতগুলো টাইমলাইন ক্রিয়েট করেছে ক্যাং আর প্রত্যেকটা টাইমলাইনেই ও সবার সাথে দেখা হয়েছে সবার সাথেই করেছে আর মোস্ট অফ দা টাইমলাইনে ও অ্যাভেঞ্জার্সকে মাল্টিপল টাইম হারিয়েছে আসলে মাল্টিভার্স ব্যাপারটা তো কমপ্লিকেটেড কিন্তু আমি তাও বলবো মার্ভেল অনেক সিম্পলিফাই করে এটা দেখানোর চেষ্টা করছে কারণ কি মানে মার্ভেলের জন্য হয়তো সবাই এই জিনিসটাকে আস্তে আস্তে বুঝতে চেষ্টা করছে কারণ কি অন্যান্য কোনো আর্ট ফিল্ম বা অন্যান্য কোনো মুভির থেকে মার্ভেলে দেখার লোকের সংখ্যা অনেক বেশি তো ওই হিসাবে মানে অনেক বড় হয়তো ইন ফিউচার আরও কিছু সিনেমার মধ্যে এটার ইম্প্যাক্ট ফেলবে হ্যাঁ তো আমরা মেন স্টোরিটা বলবো না যেহেতু এটা জাস্ট রিলিজ করেছে আমরা ফুল স্পয়লার একদমই দেব না বাট হ্যাঁ পোস্ট ক্রেডিট সিন যেমন মার্ভেলে থাকে সেরকম আছে অবশ্যই ওটা দেখবেন যদি আপনারা হলে দেখতে যাচ্ছেন ওয়েট করবেন ওটার জন্য আপনারা দুটো সিন পাবেন একটা হ্যাঁ মাঝখানে একটা সিন দেখাবে আর তারপরে একদম ফুল ক্রেডিট শো করার পরেও আবার দেখাবে একটা ক্যাংয়েরই লোকেদের যারা ওদেরই মানে কবিলা বলো বা গোষ্ঠীর লোকেদেরকেই দেখানো হয়। হ্যাঁ, সেটা আপনারা দেখেন এই মুভি, আমরা স্পয়লার দিতে চাইছি না। হ্যাঁ, আমরা দিতে চাইছি না, বাস ওরকম করে দেয়া হবে। আর আমি সিনেমাটার ভালো দিক থেকে আমি বলতে চাই এখানে একটা অন্য ইউনিভার্স দেখানো হয়েছে আসলে পুরো জিনিসটা। হ্যাঁ, মানে পুরো একটা কোয়ান্টাম রিয়েলমটাকে যে তৈরি করা হয়েছে, মানে এটা কিছু সিন ছাড়া বাকিটা কোনোটাই অর্থে নয়। একদম কোনটাই আমাদের নরমাল আর্থের মধ্যে সিনে দেখানো হয়নি। আর যেহেতু নতুন একটা প্রত্যেকটা সিনি এমন করে তৈরি করা হয়েছে যে কোয়ান্টাম নতুন জগৎ যখন তৈরি করছে ওরা, তখন অনেক কিছু আলাদা আলাদা তৈরি করতে হয়। কেন কি সেমি যদি আমাদের আর্থের মতনই দেখানো হয় তাহলে ওটা একটু বিশ্বাস জগৎটা একটু কমে যায়। আর তাই জন্য ওরা এই দিক থেকে ওরা অনেকটা খেটেছে, দা আর্টিস্টরা বলো যারা ক্রিয়েটিভিটির দিক থেকে সত্যি খুব ভালো। মানে একটা নতুন কিছু, একটা পুরো নতুন ইউনিভার্স বা নতুন একটা রিয়েলম যদি দেখাতে হয় সেখানে কেমন কেমন ক্যারেক্টার থাকতে পারে, কেমন কেমন জীবজন্তু থাকতে পারে, ওখানকার ফিজিক্স কিরকম হতে পারে, ক্রিয়েচার্স কেমন হতে পারে, সেগুলো সব ভেবে বেশ সুন্দর করে একটা মানে ক্রিয়েটিভ টিমরা বেশ ভালো ভালো কাজ করেছে। আর আমি বলবো অনেক এলিমেন্টস আছে, মানে এই সব দিক থেকেও এলিমেন্টস আছে, ওখানকার কিছু লোকদেরকে ইন্ট্রোডিউস করা ছিল, ওই সব এলিমেন্টসগুলো আছে। আমার মনে হয় ওদেরকেও পরের মুভিগুলোতে আস্তে আস্তে দেখানো হবে। তো এরকম অনেকগুলো ক্যারেক্টার আছে, মানে অ্যান্টম্যানের ফ্যামিলির ক্যারেক্টারগুলোকেও প্রচুর হাইলাইট করা হয়েছে। তাছাড়া অন্যান্য জিনিস যেমন ওদের বাড়ি ঘর বা ছোট ছোট জিনিস, যে একটা পোর্শন যেটা খেলে তুমি অন্যের ভাষাটা বুঝতে পারবে, এরকম ছোটো ছোটো ডিটেলটাকে অনেকটা দেখানো হয়েছে। না হলে কিছু কিছু জায়গায় বিশ্বাসযোগ্য হতো না ব্যাপারগুলো। আর ক্রিয়েটিভ টিম তো সত্যি ভালো, কিন্তু আমার মনে হয় কিছু কিছু জায়গায় ফোকাস হারিয়ে ফেলেছে, কারণ ওরা অনেক কিছু একসাথে দেখাতে চেষ্টা করেছে। হ্যাঁ, মানে মানে এটা কোয়ান্টাম রিয়েলমকে ফার্স্ট টাইম এরকম ভাবে দেখানো হচ্ছে, সেটা একটা মুভিতে পুরোটা দেখানোর চেষ্টা করতে চেয়েছে, এরকম ফিল হয়েছে যে একসাথে অনেক কিছু আছে। হয়তো কোনো একটা জায়গা স্পেশাল হয়ে গেল, ওটা আলাদাভাবে টাচ করতে কিছু ক্যারেক্টারকে ধরুন হয়তো আরো বেশি ফোকাস দেওয়া দরকার ছিল, যেখানে দিতে পারেনি, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে ওই জায়গাটা। তো সেই সব দিক থেকে এগুলো একটু মানে, কিন্তু যেহেতু মার্ভেল তাই জন্য আমি আশা রাখছি যে এরাদেরকে পরে অনেক বড়ভাবে ইন্ট্রোডিউস করা হবে। তো আমরা মানে মেইনলি এটাই বলতে চাই যে আপনারা যদি মার্ভেলের ফ্যান হন আর মার্ভেল স্টোরিজ দেখে এসেছেন আর দেখে যেতে চান, তো অবভিয়াসলি এটা আপনারা একবার দেখুন, না হলে হয়তো পরের প্লটগুলো মিস করে যাবেন। তো আমরা আরো মার্ভেলের সবকিছুই দেখি যাতে আমরা কোনো না কোনো প্লট না মিস করি, কারণ ওরা সবকিছুই স্টোরিগুলো এত এন্টারটেইন করে রাখে যে একটা সাথে এতটাই রিলেটেড যে আপনি একটা মিস করলে পরেরটা দেখতে গেলে কিছু না কিছু আপনারা মানে মিস হবে, যে এটা কোথা থেকে এলো, ওটা কেন হলো। তো সেই হিসাবে যদি আপনি মার্ভেল ফ্যান অবশ্যই দেখুন, আর যদি মার্ভেলের ফ্যান নাও হন তাহলে আমি বলবো এটা ওয়ান টাইম ওয়াচ মুভি। একদম, আর এটা ফ্যামিলি মুভি, না চাইলেও নাও দেখতে পারেন। ওরকম না, এখানে মারপিটের সিন আছে, অ্যাকশন সিন আছে, বাট তাও আমার কিছু জায়গা যেহেতু খুব ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারটা। হ্যাঁ, মানে যেহেতু এখানে ওর মানে অ্যান্টম্যান তার মেয়ের সাথে কানেকশনটা আর ওয়াস্প তার মায়ের সাথে কানেকশনটা, এটা খুব ভালোভাবে এখানে দেখানো হয়েছে। একদম, তো বা হোপকে ওরকম ভাবে দেখানো হয়েছে, ও মানে একটা অ্যাজ এ ডটার কেমন বা অ্যাজ এ ওয়াইফ কেমন দুটোই দেখানো হয়েছে। তো বলতে পারবো যে ফ্যামিলি নিয়ে গিয়ে দেখে আসতে পারেন, শুধু মারপিট না, একটা আপনি স্টোরি পাবেন, ফ্যামিলি স্টোরি। একদমই, আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম চ্যানেল ফলো করতে পারেন, আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি ওখানেও আপনাদের নোটিফিকেশন যায়। একদম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।